প্রিয় দর্শক, সারা পৃথিবীর সবচেয়ে সেরা শোটি দেখতে আজকে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বজোড়া চোখ। সারা পৃথিবীর সমস্ত চোখ আজকে কাতারের দিকে এবং কাতারের দিকেই তাকিয়ে আছে পুরো পৃথিবী। আর এই মহালড়াইয়ে প্রস্তুত কাতার এবং কাতারের এই লড়াই দেখতেও একদম প্রস্তুতি নিয়ে টান টান উত্তেজনায় বসে আছে পৃথিবীর মানুষ। এবং সবচেয়ে বড় কথা, এই যে জমজমাট যে আসর বিশ্বকাপ, চায়ের কাপে তো তুমুল যুদ্ধ আছেই কে জিতবে, তবে বিশ্বকাপের আজকের এই মহাকরণের লড়াইয়ে কে জিতবে, বাজিভাত করবে, সেজন্য কিন্তু বিশ্ব জোড়া আজকে বাজিতে বাজিভাত হয়ে গেছে। শেষ হাসি কে হাসবে, মেসি না এমবাপ্পে? আমরাও কেন এই আলোচনা থেকে দূরে থাকব? প্রতিদিন কি আমরা খেলা হবে করব সেই রাজনীতির খেলা? আজকে আমরা সত্যিকারের খেলা যে হচ্ছে, সারা পৃথিবী যে দেখছে, দেখার অপেক্ষায় বসে আছে, সেই খেলা নিয়েই আজকে কথা বলবো। আমি রয়েছি সোমা ইসলাম আপনাদের সঙ্গে, আর আমাদের আজকে অতিথি আছেন আশরাফউদ্দিন চুন্নু, সাবেক জাতীয় ফুটবলার। আমাদের সঙ্গে আছেন দান শফিউল আরিফিন টুটুল, সাবেক জাতীয় ফুটবলার। আপনাদের দুজনের মনে অনেক কষ্ট আমি আলাপে জেনেছি, আপনারা দুজনেই ব্রাজিলের ভক্ত ছিলেন, বুকে পাথর রেখে আজকে আপনারা কে জিতবে বলেন চুন্নু ভাই, কে জিতবে আজকে? আসলে ব্রাজিলের সমর্থন করি ছোটবেলা থেকেই, বাট ব্রাজিল হেরে গেছে, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। তবে আমি এই বছরের ফুটবলের ফ্রম দ্য বিগিনিং আমি বলেছিলাম, যদি এবার মেসির হাতে কাপটা দেখি আমার খুব ভালো লাগবে একজন খেলোয়াড় হিসেবে। মানে মেসি জিতলে ভালো লাগবে, আর্জেন্টিনা না? আর মেসি জিতলে তো আর্জেন্টিনা জিতবে, তো ভালো লাগবে। এই কারণে বলছি যে এমন একটি খেলোয়াড় যার খেলা দেখে সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে, তার নয়ন অভিরাম সুন্দর যে ফুটবল, দশ নম্বর যে ফুটবল খেলে সে মানুষের হৃদয়কে কাছে নিয়ে এসছে। অর্থাৎ আমি বলবো যে আজকে যে খেলাটা হবে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স, ভেরি বিগ টাফ ম্যাচ হবে। কেন? দুই দলই সমানে সমান, দুই দলেই চাইবে অর্থাৎ তাদের তিন নম্বর ট্রফিটা ঘরে নেওয়ার জন্য। যেই জিতবে সেই কিন্তু তিন নম্বর ট্রফি থার্ড টাইম নিয়ে যাবে, তো সেই লক্ষ্য নিয়ে মাঠে নামবে এবং দুই দলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে একটা জিনিস আমি বলতে পারি, যে শুরুতে গোল পেয়ে যাবে সেই কিন্তু এগিয়ে থাকবে আজকের ম্যাচে। তাহলে আমরা তো সেই, আপনি বলছেন মেসির হাতেই থাকুক বিশ্বকাপ, তার মানে তাহলে এইখান থেকে যদি আমরা, আর কিছুক্ষণ পর তো খেলা শুরুই হয়ে যাবে, যখন আমাদের অনুষ্ঠান চলছে তার কিছু পরেই খেলা, তাহলে আজকে বিশ্বকাপ কার হাতে থাকবে, ট্রফি কার হাতে? আমার বিশ্বাস যে মেসিরাই নিয়ে যাবে এবার ট্রফি, কারণ মেসি, আমার বিশ্বাস এই কারণে জন্মাইছে যে আপনি দেখেন 36 ম্যাচ তারা আনবিটেন ছিল বিশ্বকাপ আসার আগে, প্রথম এসেই সৌদি আরব যে ধাক্কাটা দিয়েছে সেই ধাক্কায় চোটেই কিন্তু তারা এখন ফাইনালে পৌঁছে গেছে, সেই ধাক্কার জোরেই আমি মনে করি যে এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে। টুটুল ভাই, মেসির হাতেই বিশ্বকাপ? এখানে আমার সাথে মানে অল্প হলে দ্বিমত আছে, এর জন্য যে এখানে বারবার উনি মেসির কথা যেভাবে বলছে, আসলে তাই অনেকটাই আর্জেন্টিনাটি মানে মেসি নির্ভর আগেও ছিল এখনও আছে, আর মেসি গত সেমিফাইনাল আগ পর্যন্ত, অর্থাৎ আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ধরি, মেসি ঠিক নিজের মধ্যে ছিল না, অনেকখানি হারিয়ে গেছিলো। বাট সেমিফাইনালে সে একেবারে মানে সে জীবনের প্রথম দিকে, আমরা জোয়ান কি কাল যে কথা বলি, ওই জোয়ান কি কালে খেলা কিন্তু ফিরে পেয়েছে, ছন্দ ফিরে পেয়েছে, কনফিডেন্স ফিরে পেয়েছে। তো সুতরাং সেই কনফিডেন্স, সেই একই রকম যদি আজকে ধরা মানে খেলতে পারেন, তাহলে তো তার দিকে অনেকখানি এগিয়ে দেবে। কিন্তু বলছে যে আগে গোল দিবে সেই আজকে, কিন্তু খেলার দিক দিয়ে যদি অ্যাজ এ টিম মনে করি, আমি মনে করি একটু হলেও ফ্রান্স এগিয়ে থাকবে। ও মা, সেখানেও তো দুজনের দেখি না, এটা আমার কাম বলা তো, ওখানে অতিমাত্রায় মেসি নির্ভর আমরা আলোচনা করছি, ওই টিমে এমবাপ্পে ছাড়াও গ্রিজম্যান, ডেম্বেলে, টোটাল টিমটার মধ্যে যে এখন ধারাবাহিকভাবে ভালো খেলা যেটা ফাইনাল সেমিফাইনাল ফাইনাল মধ্যে দেখে আসছি, সেখানে মনে হয় এক ইঞ্চ লেগে আছে। আপনি চুন্নু ভাইয়ের সাথে একমত না, আপনার মত হচ্ছে ফ্রান্সের হাতেই বিশ্বকাপ? সম্ভাবনা খুব বেশি, যদি মেসি ম্যাজিক্যাল কিছু করতে পারে। আর্জেন্টিনার ভক্তরা যে কি গালি দিচ্ছে আল্লাহ জানে, আল্লাহ জানে। মানে আমার ব্যাকআপ তো চুন্নু ভাই আছেই। আমি যেটা টুটুল বলেছে, মানে টুটুলের ভাষ্য যেটা, সেটা টুটুল ঠিকই বলেছে, জিততে পারে ফ্রান্স। বাট কথা হচ্ছে যে দুই দলেরই আক্রমণ ভাগ কিন্তু দারুণ। আমি বলবো যে ওদের যেমন এমবাপ্পে আছে, ওদের ড্যামলে আছে, ওদের জেরো আছে, তো আর্জেন্টিনারও কিন্তু আপনার ডি ম্যারিয়া, তারপরে ধরেন আলভারেজ, তারপরে ফার্নান্ডেজ, তারা কিন্তু উঠে এসছে এবার। এবার কিন্তু তারা চমক সৃষ্টি করেছে বিশ্বকাপে, বিশেষ করে আলভারেজ অ্যান্ড ফার্নান্দো যেভাবে গোল করেছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে দুই টিমের ডিপ অফেন্সই আজকের খেলার মোড়টা ঘুরিয়ে দিচ্ছে। শুনুন ভাই, খেলার এত ব্যাকরণ আমি বুঝি না, কিন্তু আমি সোজা কথায় যেটা বুঝি, সাধারণ দর্শক, গোল হলে গোল বুঝি এবং একটা দলকে হয়তো সমর্থন করি, কিন্তু সবচেয়ে বড় কথা,
আজকে আপনি আর্জেন্টিনা জানেন যে আপনি বলছেন আর্জেন্টিনা আজকে জিতে যাবে, কয় গোলে জিতবে আর্জেন্টিনা আপনার প্রেডিকশন? আমি প্রেডিকশন যেটা গতকালকে করেছি আর একটা টেলিভিশনে সেটা বলেছিলাম যে 2-0 গোলে জিতবে। ওই গতকালকে যে ঠিক হয়েছিল না, গতকালকে বলে আসছি যে আগামীকাল যে আজকের খেলা, তো আজকের খেলায় 2-0 গোলে জিতবে আর্জেন্টিনা, এটা বিশ্বাস আমার। আজকের খেলা টান টান, কে জিতবে কে হারবে কয় গোলে জিতা হারা হবে সেটাও আমরা প্রেডিকশন আপনারা দুপক্ষই বলে দিলেন। এবার একটু মূল আলোচনায় চলে আসি, যে আলোচনাটা হচ্ছে যে ফুটবল উন্মাদনা, জাতিগত ভাবেই বাংলাদেশের একটা এটা উন্মাদ আমরা ফুটবল নিয়ে। কিন্তু সেটাতে যাওয়ার আগে আমরা যদি ফুটবলের ইতিহাসটা দেখি, চুন্নু ভাই, যতটুকু আমি পড়ছিলাম কিংবা জেনেছি 1930 সাল থেকেই নাকি ইউরোপ আর ল্যাটিন আমেরিকার বাইরে কখনো কোনো অন্য কোনো দেশ সেমিফাইনালে ঢুকতে পারেনি, অর্থাৎ আফ্রিকার দেশগুলো। কেন আফ্রিকান দেশগুলি ঢুকতে পারে নাই? এই ইট ইজ দ্য ফার্স্ট টাইম মরক্কো কিন্তু ঢুকলো, সেটা হচ্ছে 2002 একবার সাউথ কোরিয়া গিয়েছিল। সেটা সম্ভব হয়েছে কি কারণে আমি অ্যানালাইসিস করে দেখেছি, সেটা হচ্ছে গিয়ে যে আজকে যে সমস্ত আফ্রিকান কান্ট্রি আসছে, যেমন ঘানা আসছে, ক্যামেরুন আসছে, সেনেগাল আসছে, তাদের দেখেন ম্যাক্সিমাম ব্ল্যাক খেলোয়াড়। আপনি খেয়াল করে দেখবেন মরক্কো যে সমস্ত খেলোয়াড়রা খেলেছে দে আর অল ইউরোপিয়ান, বলবো আমি, তাদের জন্ম এবং বড় হওয়াটা কিন্তু ইউরোপে ম্যাক্সিমাম জায়গায়, এবং তারা কিন্তু ইউরোপিয়ান বড় বড় দলে খেলে, এবং ইউরোপিয়ান বড় দলে খেলে তারা নিজেদেরকে এস্টাবলিশ করেছে, দে ক্যান ডু দ্য বেস্ট। এবং এবার মরক্কো যে ফুটবল খেলেছে, রিয়েলি আমি সারপ্রাইজ, এত সুন্দর ফুটবল খেলা, মানে মনে হয় ইঞ্জিনের মতো দৌড়িয়েছে তারা, ইঞ্জিন লাগিয়ে দিয়েছে তাদেরকে, এরকম দৌড়াচ্ছে। আমি ওগুলো বুঝি না, কিন্তু সবাই বলে যে মরক্কো নাকি এমন খেলা খেলিয়েছে যে তারা প্রথমে নাকি রক্ষণাত্মক ছিল পরে আক্রমণাত্মক, মানে আক্রমণাত্মক যে ফুটবলের শৈলী, ওই যে বললাম না এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। দুইটা ম্যাচই আমি বলবো এগেনস্ট ফ্রান্স, যেটা অভিজ্ঞতার জন্য হেরেছে, গতকালকে ইয়ের সঙ্গে হেরেছে, তার ওই গোল করার যে জায়গাটা ওইখানে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছে, ওই জায়গাটা যদি তারা ফিনিশার ভালো থাকতো অবশ্যই দুটা ম্যাচে তারা জিতে যেত। এই জন্যই বলবো যে এই প্রথমবারের মতো সেমিফাইনালে এসে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকান একটি দেশ মরক্কো। আজ থেকে 36 বছর আগে খেলতে আসছিল 1986 ওয়ার্ল্ড কাপ, তারপরে কিন্তু তারা আর আসতে পারেনি, কিন্তু দীর্ঘ বিরতির পরে তারা যে টার্গেটটা করেছে, আমি যেটা মনে করি আর কি, ধরেন 1986 হারার পর থেকে তাদের যে প্রশাসন ছিল, তাদের দেশের যে গভর্নমেন্ট ছিল, তারা চিন্তা করেছে যে আমরা যদি বিশ্বকাপ খেলতে যাই একটা কিছু করব, ওই লক্ষ্য নিয়ে কিন্তু তারা দৌড়িয়েছে এবং সেই লক্ষ্যকে কিন্তু হাসিল করেছে। আমি মনে করি টুটুল ভাই, চুন্নু ভাই যেটা বললো যে ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের দেশগুলো সবসময় সেমিফাইনালে পারে কিন্তু আফ্রিকার দেশগুলো যেতে পারেনি, যে যেতে না পারার ব্যাখ্যাটা দিলেন সেটার সাথে কি আপনি একমত? কেন পারেনি কিন্তু মরক্কো এবার করে দেখালো? না, জিনিসটা যেটা চুন্নু ভাই একেবারে ঠিক, এখনও ধরেন যে আপনি যদি আমরা মরক্কো ধরি বা 2002 আমরা সাউথ আফ্রিকা সাউথ কোরিয়াও যদি ধরি, এটারও ব্যাকগ্রাউন্ড কিন্তু সাউথ কোরিয়ারও কিছু প্লেয়ার ইউরোপিয়ান লিগে খেলে। মরক্কোর আপনি জানেন কিনা 26টা খেলার মধ্যে 14টা খেলোয়াড় হলো ইউরোপে জন্ম নেওয়া, কানাডা জন্ম নেওয়া, নেদারল্যান্ডে জন্ম নেওয়া। ওরা লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার পরে ওরা প্ল্যানই করেছিল ওদের বোর্ড যে বিভিন্ন দেশে যারা মরক্কান যারা জন্মাবে যারা ফুটবল, তাদেরকে আমরা আলটিমেটলি দেশে নিয়ে আসবো, এবং ফার্স্ট ইলেভেনে 8টা প্লেয়ার কিন্তু বাইরে বোর্ড। সুতরাং এখানে এখনও বলতে পারবেন না যে মরক্কো বা সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া, ইভেন এবার জাপান যে খেলেছে, এদের খেলোকে ইউরোপিয়ান লিগে খেলে, ইংলিশ লিগে খেলে, ফলে এই জায়গাটা এখনও কিন্তু আর এগিয়ে। এখানে ইভেন মাঝে মাঝে আপনি দেখবেন আপনি ক্যারিবিয়ান ইয়ার থেকে খেলে, কোস্টারিকা খেলে বা আপনার অনেক খেলে, ওখানকার আপনার দেখা যায় একটা দুইটা খেলার কারণে হয়তো এক বছর ওয়ার্ল্ড কাপ খেলে আরেক বছর খেলতে পারে না। সো এখানে আমরা এটা বলার কোনো অবকাশ নাই যে মরক্কো খেলছে বলে আগামীতে আবার একটা আফ্রিকান টিম যাবে, এখানে অনেক পিছনে আমরা ল্যাটিন আমেরিকার থেকে। জেনেটিক্যালি যে ব্যাপারটা, আমরা যত খাওয়া দাওয়ার অভ্যাস, ছোটোকাল থেকে বড় হওয়ার অভ্যাস, ছোটোকাল থেকে ট্রেনিংয়ের অভ্যাস, এটা ল্যাটিন আমেরিকা ইউরোপের সাথে আসলে আমরা এশিয়ান আফ্রিকা অনেক পিছনো। এখন এটুকু এগুলো অনেক ছোটো, তাহলে এইভাবে খেলে কি করে? মেসি তো হাইট কম, মেসি হাইট ছোটোর ব্যাপার না, মানে আমি বললাম যে এই মেসি তো কিন্তু আপনি বার্সেলোনা একাডেমির প্লেয়ার, কিন্তু 9-10 বছর কিন্তু একাডেমিতে ওখানে বর্ণা হয়েছে, সুতরাং ওইটাও কিন্তু খাওয়া প্রশিক্ষণ, এটা একটা বড় বিরাট ব্যাপার। ধরেন আপনি ছোটকাল থেকে আমাদের খাবার যে অভ্যাস, আপনি ধরেন আপনি আর্জেন্টিনার ওদের মাংস কিনে নিয়ে গেছে ইয়াতে, কেন মানে এটা যদি কোনো রকম প্রবলেম না হয়, সো এটার বিরাট বড় আমাদের বাঙালির সাথে আমরা পারি না, এশিয়ানরা পারি না, একটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার, এটা কম্পিটিটিভ জায়গা হলো ইউরোপ, এটা কিন্তু এখনো আফ্রিকা বা এশিয়াতে হয়ই নাই, এটা বললে হবে না, অনেক পিছনো আমরা।
আমরা খেলা নিয়ে কথা বলছি, সুতরাং আমরা এই চার বছর পর পর যখন বিশ্বকাপ আসে, আমাদের পুরো আমাদের দেশটা তো আর্জেন্টিনার ব্রাজিলের পতাকায় চেয়ে যায়। এইরকম উন্মাদ জাতি বোধহয় অন্য দেশের ফুটবল নিয়ে পৃথিবীর আর কোথাও নেই। আর্জেন্টিনারা তো বলছে এদেশে তাদের একটা অ্যাম্বাসি খুলে ফেলবে, দূতাবাসই খুলে ফেলবে, এইরকম ভক্ত। কিন্তু সেই জায়গায় তাহলে একটু জানতে চাই যে ফুটবল তো আমাদের একটা জাতিগত উন্মাদনার জায়গা, এত উন্মাদ অন্যদেরটা ব্রাজিল নিয়ে, আর্জেন্টিনা নিয়ে, মরক্কো নিয়েও আমরা প্রায় মারা যাচ্ছিলাম, মরক্কোর প্রেমে আমরা পড়ে গেছি ফুটবল। আমি নিজেও, হ্যাঁ, মরক্কোর যে ফুটবল শৈলী সেটা দেখে মনে হচ্ছে কিসের আর্জেন্টিনা ব্রাজিল, আমরা মরক্কো পছন্দ করি। কিন্তু আমাদের দেশের ফুটবলের এই অবস্থা কেন? এটা আমি অনেকবার বলেছি, চুন্নয় বলেছে, এটা বলতে একই কথা বলতে বলতে হয় কি মানুষ বলবে হয় কি, তখন আর কি মনে করে যে তাহলে কি তোমার পার্সোনাল প্রবলেম আছে কিনা। এখন যারা ফেডারেশন চালাচ্ছে ফুটবল, যাও এগোনো একটা চান ছিল, ষোলো বছরে আমরা যে জায়গায় পিছিয়ে গেছি, কিন্তু আগানোর কোনো সম্ভাবনা নেই। আপনি ক্যান্সার হলে কি করে, আলটিমেটলি অপারেশন করে ফেলে দেন, কেন দেন? টোটাল ফুটবলকে একদম যদি একদম বিসমিল্লাহ থেকে যে ঢেলে না আপনি সাধারণ পরিকল্পনায় গলত কোথায় টোটাল ভাই, একদম ফেডারেশন প্ল্যানিং নাই। যারা আপনার বলে একটা ভালো স্কুল ভালো করে, সেটা তো প্রশ্ন। আপনি ধরেন একটা যদি ভালো স্কুল বা কলেজ ইউনিভার্সিটি আমরা ভালো বলি কেন, শিক্ষক ভালো, এখানে যে কর্মকর্তারা আছেন অযোগ্য, অথর্ব, একদম অথর্ব বলতে পারেন আপনি, তারা কোনো প্ল্যানিংই নেই। আপনি বলেন বর্তমান যে ফুটবল ফেডারেশন সভাপতি, উনি চার বছর আট বছর আগে বলছিলেন এই ওয়ার্ল্ড কাপে আমরা খেলবে, জানতাম যে 2022 সালে আমরা কাতারে বিশ্বকাপ খেলবো। আমি এই আপনার চ্যানেল আই বা কোনো অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এটা বলে যে সে পাগল, আর যে বিশ্বাস করে সে ছাগল। এবং দেখেন আমরা কোয়ালিফাই করতে পারতেছি না, আমরা সেখানে আমরা খেলবো, এটা হয়তো একটা মানুষ একটা ইলিউশনের জায়গা তৈরি করে নিজেকে বাঁচানোর জন্য একটা উদ্দেশ্য। আপনি বলেন একটা, আপনাকে ভালো উদাহরণ দেই, আমাদের মহিলা ফুটবল টিমটা কিন্তু ভালো। হ্যাঁ, কেন ভালো? মহিলা ফুটবল টিমটা যেটা এখন ন্যাশনাল টিমে খেলে, এগারো জনের মধ্যে আটজন এরা আন্ডার 13 প্লেয়ার ছিল কলসুন্দর থেকে, ওরাই খেলতে খেলতে এখন ন্যাশনাল টিম আসছে, প্রায় দীর্ঘ প্রায় 10-12 বছরের ইতিহাস, যে কারণে ভালো করছে। কিন্তু আপনাকে ন্যাশনাল এখন যারা খেলা তাদের অতীত আপনি খুঁজেই পাবেন না, হঠাৎ কেউ 18, কেউ 19-20 বছর, এটা হবে না। ইংল্যান্ডে আপনার একটা বাচ্চাকে যদি 9 বছরের বেশিতে আপনার ফুটবল মাঠে পাঠা, ওরা নিবে না, বলে কি বুড়ো হয়ে গেছে। মানে 9 বছরের বাচ্চাকে যেভাবে মোল্ড করতে পারে, যেভাবে ড্রিবলিং শেখাতে পারে, যেভাবে তাকে কাজে লাগাইতে পারে, 10 বছর হলে বলে বাচ্চা বড় পারে না। সো এই জায়গাটা আমাদের কোনো প্ল্যান নাই। এবং সবচেয়ে বড় কথা আমি বলতে বাধ্য হচ্ছে যে এটা পলিটিক্যাল কথা হয়ে যেতে পারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলার জন্য ওনার কাছে চাইলে, আমরা তো আমি যুবক্রিয়া সম্পাদক ছিলাম, উনি আমরা আবুনিতে একসঙ্গে খেলছি, আমাদের প্রধান পৃষ্ঠপোষক, খেলার জন্য টাকা পয়সা অবকাঠামোর জন্য গিয়ে আমরা পাইনি এরকম কোনো আমাদের ইতিহাস নাই। আমি আবুনির ম্যানেজার ছিলাম, উনি ম্যানেজার ছিলেন, আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্রিকেট বোর্ড ফুটবল চালিয়েছে, ওনাকে আমরা ব্যবহার করতে পারলাম না। উনি একটা সেদিন একটা অনুষ্ঠানে বলছে খুব দুঃখ লাগে, তা আমি বলি ওনার তো দুঃখ লাগার কথাই আসলে ওনাকে তো আমরা ব্যবহারই করতে পারলাম না। আজকে প্রায় $22 বিলিয়ন খরচা করছে আপনি কাতার ফর অনলি ওয়ার্ল্ড কাপ, এত টাকা না পেলে বাংলাদেশের সামর্থ্য আমরা পুরোপুরি খরচা করতে কিন্তু পারি। এখন পৃথিবীতে এখন আলোচনা হচ্ছে ওয়ার্ল্ড কাপটা ওয়ান অফ বেস্ট পসিবল ওয়ার্ল্ড কাপ কিন্তু কাতার করছে, তা আমাদের ওই লেভেলে যদি যেতে না পারি ফুটবলে উঠানোর জন্য। আজকে 16 বছর পরে মাননীয় সভাপতি আজকে বলছে যে 16 বছর পরে টাকা লাগবে ওনার ফুটবলে উন্নতি জন্য, আপনার 16 বছর, তার মানে 16 বছর আগে উনি মনে করেন না টাকা লাগবে। তো এখন এই জায়গাটা হবে কেন? সো এখানে যদি আগে দিচ্ছেন আমাদের, এখনও আমরা ঢাকার মাঠে খেলার লোক দেখেন না, এটা ঠিক, ঢাকার বাইরে 100 আপনি ধরেন 10 কিলোমিটার দূরে যান, আবারও বললাম না শুনতে খারাপ লাগে, এটা একটা মাধ্যম পরিচিতির জায়গা, মিডিয়াতে আসার জায়গা, তাদের ব্যবসা, তাদের মানে তাদের আখের গোছানোর জন্য ভালো জায়গা, পরিচিতি বাড়ে, মিনিস্ট্রি দিকে কাজ পাইতে পারে, ওদের তদবির করে এইটার দিকে বেশি নেশা হয়ে গেছে আপনার। তার মানে অতি বেশি খেলা, মাঠের খেলা, ফুটবল প্লেয়ার তৈরি করা, এগুলো তো একদম কফিনে পেরে রেখেছিলাম। এবং আপনি যদি আপনি খবর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, শুধু ফুটবল না, বিভিন্ন ফেডারেশন এখন যদি সমান 1000 জন কর্মকর্তা থাকে, 800 জন 900 জন হলো হয় ব্যবসায়িক কারণে আছে, নাহলে পলিটিক্যাল কারণে, ব্যক্তিগত সুবিধার কারণে তারা ফেডারেশনকে বেছে নিয়েছে। একদম ক্রীড়া সংশ্লিষ্ট লোক, আমাদের ওনার ওস্তাদ ছিল আলাউদ্দিন ভাই, ইয়াতে আমার আলিমাম ভাই, এখানে বজলু ভাই ছিল, মাঠে আমরা সকালবেলা আমাদের ঘরে দিয়ে টেনে নিয়ে প্র্যাকটিস করে। তো আপনাদের কষ্ট লাগে না এই ফুটবলের এই গতি, আপনারা যেখানে ছিলেন আর ফুটবল যেখানে আসলো, কষ্ট লাগে না? যে গোড়ায় যে গলটটার কথা বললেন, ঢেলে পুরোটাই সাজানো দরকার, এবং যারা ফুটবল ফেডারেশনে আছেন তারা ব্যক্তিকেন্দ্রিক এবং স্বার্থকেন্দ্রিক, অর্থকেন্দ্রিক চিন্তা করে, এর বাইরে
তৈরি করতে পারেনি, তারা প্লেয়ার, তারা খেলা দিতে পারেনি কোনো টুর্নামেন্ট, তারা দিতে পারেনি মাঠ, তারা দিতে পারেনি, ধরে রাখতে পারেনি দর্শক, সেই জায়গায় যেটা টুটুল ভাই বললেন, আপনি কি একমত? সম্পূর্ণ একমত। কারণ হচ্ছে কি, ফুটবলটা এমন একটা খেলা যে এই দেশের মানুষ, 18 কোটি মানুষ হৃদয়ে ধারণ করে। কী জন্য বললাম যে আমরা যখন খেলেছি 70-80 দশকে মানুষ কিভাবে মাঠে যেত। আজকে যে ফ্ল্যাগের কথা বললেন, সেই সময় কিন্তু ঘরে ঘরে ফ্ল্যাগ উঠতো, নৌকায় ফ্ল্যাগ উঠতো, জাহাজে ফ্ল্যাগ উঠতো, আবনী মোহনের মার্কেট বাজারে কি যে উৎসাহ উদ্দীপনা। মানে আজকে ওয়ার্ল্ড কাপ আমরা যে উন্মাদনা দেখছি তার থেকে কোনো অংশ কম নেই, বরঞ্চ বেশি ছিল। হ্যাঁ, বরঞ্চ বেশি ছিল। আজকে খেলা শেষ হয়ে যাবে, কালকের পরে কিন্তু বাংলাদেশে ফুটবল নিয়ে, বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা করবে না। তৎকালীন সময় আমনি মডার্ন ফুটবল খেলার পরেও 7 দিন এই প্রতিক্রিয়া থাকতো, যারা হারতো ঘর থেকে বেরোতো না, যারা জিততো মিছিল মিটিং নানান ধরনের। শুনুন, এটা মনে আছে আমরা ঘর থেকে বেরোতো না, মজা করে ভয়ে ভয়ে 77 এ আমরা লাস্ট ম্যাচ মডার্ন সঙ্গে খেলে জিতলে আমরা চ্যাম্পিয়ন। আমাদের দলে আসলো শ্রীলঙ্কার মহেন্দ্র পালা এবং পিরিচ, আর মোহনান আসলো কালা গফুর, গফুর ভাই আর একজন পিরিচ আসলো। এই খেলাটা যে খেলবে বিশ্বকাপ, প্রায় 15 দিন আগে থেকে আবনি মাঠে প্রতিদিন প্র্যাকটিস দেখতে আসতো 10,000 প্র্যাকটিস লোক, প্র্যাকটিস শুধুমাত্র প্রশিক্ষণ আমরাকে, মানে ফুটবলের একটা স্বর্ণ সময় ছিল, এবং স্বর্ণ সময় ছিল। স্বর্ণ সময়টাকে কাজে লাগাতে পারছি না, খুব কষ্ট হয়, দুঃখ হয়। আজকে যখন দেখি মরক্কোর মতো দল 36 বছর আগে যে দলটা কিছুই করতে পারলো না, 36 বছর পরে এসে সারা পৃথিবীকে জাগিয়ে দিয়ে তুলেছে, সারা পৃথিবীকে জাগিয়ে তুলেছে। আপনি জানেন হাকিমের নাম আমরা আজকে মুখে মুখে নিয়েছি, আমরা জানি মরক্কোর প্রেসিডেন্টের নাম জানি না, বলতে পারবো, কেউ বলতে পারবে না, কিন্তু ও কিন্তু ঠিকই পরিচয় করে দিয়েছে নিজেকে, যেমন ঠিক তার দেশকেও তো পরিচয় করে দিয়েছে। আমরা ফেডারেশনের প্রেসিডেন্টের নাম জানি, প্লেয়ারদের নাম জানি না। হ্যাঁ, এটি আমার কথা, একটা দেশকে জাতিকে পরিচয় করা দেওয়ার জন্য বিরাট মাধ্যম হচ্ছে ফুটবল, স্পোর্টস, তার মধ্যে অন্যতম হচ্ছে ফুটবল। ফুটবল হচ্ছে এই বিশ্বের অন্যতম সেরা একটা ইভেন্ট, বিশ্বকাপ। সেই বিশ্বকাপ আসলে মানুষ ঝাঁপিয়ে পড়ে, আমাদের দেশের মানুষ হৃদয় থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যার জন্য ফুটবলকে নিয়ে এত নাড়াচাড়া করে। তাহলে কি করলে কি হবে? এটা তো আমরা আমরা টুটুল টুটুল আমরা আমি টুটুল আমরা একসঙ্গে খেলেছি, আমরা জাতীয় দলে অনেক রিপ্রেজেন্ট করেছি, আমরাও কিন্তু ঢাকার মাঠে বড় বড় দলগুলো হারিয়েছি, আমরা কাতারের সঙ্গে ড্র করেছি, এই ড্র করলাম, আমরা 80-তে কাতারকে হারিয়ে আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই গেলাম, সাউথ কোরিয়াকে আমরা 3-2 হারলাম, 2-2 ড্র করলাম ইরানের সঙ্গে, সেই খেলা আমরা কোথায়, আর তারা কোথায় গিয়েছে? তাদের প্ল্যানিং আছে, আমাদের প্ল্যানিং নেই। আজকে যে টুটুল বললো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে সুযোগটা আমরা যদি চাইতাম অবশ্যই তিনি দিতেন, তিনি ক্রীড়া বান্ধব একটা প্রধানমন্ত্রী। আমি আমি একটু 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 বলি যে ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী উনি সব খেলারই খবর রাখেন, তবে সর্বোচ্চ খবর রাখেন ফুটবলের। ফুটবলের প্রতি যে ভালোবাসা আপনি নিজে চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না ফুটবলের প্রতি তার কত যে ভালোবাসা। এখনও অবধি আমি যতটুকু জানি শেখ জামাল, শেখ রাসেল আবাহনী খেলা হলে সময় সুযোগ পেলে টিভিতে খেলা দেখে, বাংলাদেশের ফুটবলের যদি খেলা হয় আন্তর্জাতিকভাবে সে বসে খেলা দেখে, দোয়া করে সে যে বাংলাদেশের জন্য জিতে। তিনি সেদিনও বলেছেন তিনি অপেক্ষায় থাকেন যে বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, সেই আশাটা তিনি সবসময় রাখেন, কিন্তু সেই আশাটা রাখতে গেলে, পূরণ করতে গেলে যা করতে হবে, যা হচ্ছে সেটা দিয়ে কি সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। হয়তো আমরা দেখে যেতে পারবো না, আপনারা দেখে যেতে পারবেন না, যদি এখন থেকে বাস্তব পরিকল্পনা নেই এবং সঠিকভাবে পরিচর্যা করি এবং সঠিক ওয়েতে যদি আমরা চলি অবশ্যই সম্ভব। সেই সময় যদি আমরা পেরে থাকি, এখন কেন পারবো না? এখনকার তারাও মানুষ, আমরা মানুষ, হয়তো জেনেটিক জেনেটিকের যে ব্যাপারটা বলে, এখানে একটা সিন্ডিকেট থাকে, ফেডারেশনের একটা সিন্ডিকেট, ভীষণ রকম ভীষণ। আমি তো এখানে বাই নেম বলে আমার সিন্ডিকেট ভাঙা যায় না, এখন ব্যবসায়িক সিন্ডিকেট ভাঙতে পারতেছেন। আমরা সবাই জানি, আপনি চ্যানেলে বলে পত্রপত্রিকা লেখে যে বাংলাদেশে কয়েকজনের ব্যবসায়িক সিন্ডিকেট আছে, কেন সোয়াবিন তেলের দাম বাড়ে, কেন চালের দাম জানি না, আমরা আমরা ভাঙতে পারতেছি। আক্ষেপ করা ছাড়া কিছু না, আমরা সারা জীবন এগুলা দেখবো, যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা আমরা কি দেখবো না, আমাদের দেশের আবাহনী মোহামেডানের খেলা আমাদের এখানে, কিন্তু আমরা আশা করা ভুল, কিন্তু আমাদের তো আমাদের লেভেলটা, আপনি আমাদের সালাদিন জাকির ভাইয়ের নাম শুনছেন, উনি ডিজি ছিলেন ইয়েতে টিভিতে, আমি ওনার সাথে ক্লোজ, আমার খুব পরিচিত ছিল, একদিন ওনার সঙ্গে অন্য কারণে গেছি, কারণ আমাদের মানে এই না যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, আমাদের দেশের জন্য তো খেলতে পারি আমরা, মানে দেশের জন্য মানুষের মানে আনন্দ উচ্ছ্বাসের জন্য খেলতে পারি, এটা তো একটা কম পয়সার মধ্যে সবচেয়ে ভালো আনন্দ জায়গাতে এর মতো নাই। তাহলে লীগ ম্যাচে মানুষের আগ্রহ কম কেন, যে লীগগুলো ম্যাচগুলো হয় সেইটাতেও আগ্রহ জায়গা কি কম? যেহেতু ধান ক্রিকেট আমাদের ওই কথা প্রসঙ্গে একটা কথা চলে আসে, ধরেন আমাদের এখানে ক্রিকেট কোনোদিনই পপুলার ছিল না, আমরা যখন আবনীতে খেলতাম ফুটবল আমরাই ক্রিকেট টিমের সাথে আবার খেলা দেখতে যেতাম, না লোক হইতো না, বাস্তব একদম। বা ফুটবল টিমের যিনি চেয়ারম্যান থাকবেন, বাজেট থাকতো, ওই বাজেট থেকে বাঁচিয়ে ধরেন না তো ক্রিকেটের জন্য টাকা দেওয়া হইতো।
কিন্তু 97-এ যখন এশিয়া আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলাম ক্রিকেটে, তখন থেকে আমাদের ক্রিকেটের উত্থানের সাথে তখন থেকে ফুটবলটা আমাদের নিচের দিকে যাওয়া আরম্ভ করলো। এখন ক্রিকেটের জন্য আমেরিকাতে চেনে, ইউরোপে চেনে, সেটা চেনা কথা ছিল ফুটবলের জন্য। কিন্তু সো আমরা একই সঙ্গে ক্রিকেট যদি আগাতে পারি, একই দেশে একই মানুষ, তাহলে আমরা ফুটবলে পারবো না কেন? ফুটবল তো এগিয়েই ছিল, এগিয়েই ছিল, সেটাই সেটা এগিয়েই ছিল। নতুন আমদানি করা জায়গা, আমরা যখন খেলেছি না, আমরা যখন খেলেছি না বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ড, কিন্তু খেলেছি প্রথম বাংলাদেশে আমি খেলেছিলাম, আমি একটা ম্যাচে গোলও করেছিলাম, উইনিং গোল করেছি ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। তো এই যে কথাগুলি বলছি এই কারণে যে তখন মাথায় ঢুকেছিল যে আজকে আমরা ইন্দোনেশিয়াকে হারিয়েছি, থাইল্যান্ডকে হারিয়েছি, ইন্ডিয়ার সঙ্গে দুই দুই গোলে ড্র করেছি, আমাদের দল আগামীতে আমাদের নতুন প্রজন্ম যখন আসবে ইনশাল্লাহ আমরা এখান থেকে কোয়ালিফাই করব। কি দেখতে পাচ্ছি? উল্টো দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা নিচের দিকে যাচ্ছি, ওরা উপরের দিকে গেল। তো এই যে কথাগুলি বলছি খুব ভীষণ কষ্ট হয় মনে, ভীষণ দুঃখ হয় যখন দেখি যে বিশ্বকাপে মরক্কোর মতো টিম গিয়ে নাস্তানাবুদ করে ফেললো, মরক্কো সারা পৃথিবীর মানুষের মন জয় করলো, হোয়াই নট বাংলাদেশ? কেন পারবো না? আমরা তো ওই জাতি, নয় মাসে আমরা একটা দেশকে স্বাধীন করেছি, যে দেশের মানুষ এত কর্মঠ, যে দেশের মানুষ দেশ আস এগিয়ে যাচ্ছে, কেন আমরা পারবো না? আমাদেরকে পারতে হবে। এখন থেকে যদি শুরু করি, সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখন থেকে যদি শুরু করি, হয়তো 50 বছর পরে গিয়ে আমরা পারবো, সেরকম একটা পরিকল্পনা নেই না কেন? বিশ্বকাপ খেলার কথাও ছিল, এটা শুধু তো স্বপ্ন ছিল, উনি কেন বলছেন? উনি কথার কথা বলছে, এটা অ্যাজ এ প্রেসিডেন্ট, অ্যাজ এ চেয়ার এইরকম কথা বলা উচিত না। যে চেয়ারে থাকবে তার কথা মানুষ কিন্তু বিশ্বাস করে, তার কথার প্রতি মানুষ শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধার জায়গাটা কিন্তু সে হারিয়ে ফেলেছে। এই যে কথাটা বলেছে, তখন স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই, স্বপ্ন দেখবো আমি, হ্যাঁ, কিন্তু স্বপ্নটাকে পূর্ণর জন্য যে প্ল্যানিংটা সেটা কি ছিল? সেটা তো না থাকলে ওটা তো শুধু স্বপ্নই থাকবে। এই আমি স্বপ্নের কথাটা বলছি, এখন মরক্কো বললাম না, মরক্কো প্ল্যানই করছে যে ইউরোপে যে আমাদের যারা জন্মেছে তাদেরকে নিয়ে আসি খেলাতে হবে, এবং এটা 36 বছরের প্ল্যান, অনেক বড় প্ল্যান। 1988 এশিয়ান গেমসে ও অলিম্পিকে চায়নার একটা গোল ছিল অলিম্পিকে, একটা, ওদের টার্গেট ছিল 50 বছর, আজকে ওরা আমেরিকার সাথে একটা গোলে কম বা বেশি পায়, 50 বছরে টার্গেট করে জায়গায় গেছে। আমাদের তো এক বছরের টার্গেটই নেই আপনি, হবে কি? তারপরেও আমরা যেটা বলছি, আপনারা যেটা বলছেন, আশা হারাতে নারাজ না, 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 50 বছর পর হলেও বাংলাদেশ সেই যে তার সোনালি অতীত ছিল ফুটবলের, সে জায়গায় নিশ্চয়ই যে পৌঁছাবে, এবং যেটা ছিল আমাদের গৌরবোজ্জ্বল অতীত ফুটবলের, সেই জায়গা তো ছিল, সেটাকে টেনে তুলতে হবে, নিতে হবে। আপনারা যেটা বলছেন, একটা ফেডারেশনের সিন্ডিকেট আছে, নিশ্চয়ই সিন্ডিকেট ভাঙবে, নাকি দিনকে দিন এই সিন্ডিকেট আরও কঠিন হবে, শক্তিশালী হবে, সেটা আমরা জানি না, কিন্তু আশা করতে চাই। কিন্তু শেষে এসে শুধু ওই দুজনের কাছে ওই আশাটা রাখতে চাই, মেয়েরা তো ভালো করছে। এইখানেই আমার কথা আছে, দেখেন আপনি 2004 সালে আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তখন কিন্তু আমরা যাত্রাটা শুরু করেছিলাম, তখন মৌলবাদীরা আমাদেরকে বিরুদ্ধে ছিল, মাঠে ঢুকতে দেয়নি, মেয়েদের খেলা, হ্যাঁ মেয়েদের খেলা হবে, সেই সময় এটা বাধা বিপত্তি বেরিয়ে আমরা কিন্তু খেলাটা শুরু করেছিলাম। এই 18 বছরে তারা প্রশিক্ষণ করেছে, যে মেয়েটি তখন লাথি মারতে পারতো না, আমার নারায়ণ যে তিনটে মেয়ে আমি এনে দিয়েছিলাম, তারা ফুটবল খেলেছে তখন, তারা এখন নেই, বয়স হয়ে গেছে, বাট কথা হচ্ছে তারা কিন্তু এই 18 বছরে কিন্তু সাব চ্যাম্পিয়ন, তারা যদি পারে আমরা ছেলেরা পারবো না কেন? জন্য এটা একটা সুন্দর ব্যাপার, মজার ব্যাপার। দেখেন এই যে কলসুন্দর এলাকাতে বাঙালি আসছে, এরা যে কথা ন্যাশনাল টিমে এখন আছে প্রায় 11 জনের মধ্যে 8 জন সব কলসুন্দরের মেয়ে, এবং সবচেয়ে মজার এরা কিন্তু আন্ডার 13 থেকে শুরু করেছে, তারাই আন্ডার 15, তারাই আন্ডার 16, আন্ডার 18 হয়ে এখন ন্যাশনাল, ফলে হয়েছে এই যে একটা কিছুটা পরিকল্পনা থাকাতেও কিন্তু আমরা সফল হয়েছি। কিন্তু আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে কলসিন্দুর যে কথাটা বললো, মাননীয় প্রধানমন্ত্রী যে দুইটা টুর্নামেন্ট আয়োজন করেছে, বঙ্গমাতা এন্ড বঙ্গবন্ধু, ওই কিন্তু মানে প্রাথমিক যারা শিক্ষা নিচ্ছে ওই স্কুলগুলি এটার মধ্যে পার্টিসিপেশন করে, ওইখান থেকে কিন্তু খেলা শেষ হওয়ার পরে বেছে বেছে খেলা ধরে তুলে নিয়ে আসছে, এই সব মেয়েরা সব কিন্তু ওইখান থেকে আসছে, ওইখান থেকে আসছে। শুনলাম এবং বুঝি আসলে মরে গেছে, জাগাতে হবে, যে কোনো গাছে চারা গাছে পানি না দিলে, নার্সিং না করলে সে গাছ বড় হয় না। বাট এখানে আমার একটা পরিষ্কার কথা আছে, এই জাগাতে হলে যে আমরা বলি না হঠাৎ করে আমরা প্যারাসিটামল খাই, হবে না, একদম ক্যান্সার মতন কেটে একদম শুরু করতে হবে, না হবে না, গোড়া কেটে ফেলতে হবে, নতুন করে জি বীজ দিয়ে জন্মাতে হবে, তার মানে ফুটবলকে জাগাতে গেলে ওই প্যারাসিটামল দিয়ে চলবে না, নতুন বীজ বপন করতে হবে, সেখান থেকে গাছ হবে, তাহলে ফুটবল তার আগে মত জায়গাতে চলে যাবে। কিন্তু নারী ফুটবলদের যে আমরা গৌরবোজ্জ্বল সময়টা দেখছি, সেটাকে কি যথাযথভাবে নার্সিংটা করা হচ্ছে, নাকি তাদেরকে যদি নার্সিং না করা হয় ছেলেদের মতোই হয়ে যাবে? এটা এটা প্রমাণ হবে কখন? এটা যেহেতু কলসুন্দর থেকে 13 থেকে এখন ন্যাশনাল গেছে, আগামী 4 বছর পরে যদি মনে করেন যে আবারও সফল হয়েছেন, তাহলে মনে করেন আমার ঠিক পথে আছে, মানে তারা ধারাবাহিকতাটা ধরে রেখেছে, এখন এখনো বলা যাচ্ছে না এটা। সেই অনুষ্ঠান শেষ করতে হবে আমাদের অপেক্ষা তো সেই লোসাইলের দিকে, তার মানে আপনি আর্জেন্টিনা? আমি কিন্তু ফ্রান্স, কথা কিন্তু ভুল, আমি পাবলিক শুনে আমাকে ধরবে,
আমি বলছি যে মেসিময় ওয়ার্ল্ড কাপের মধ্যে মেসির ম্যাজিক ছাড়া আর্জেন্টিনার যেটা কষ্ট, আদারওয়াইজ ফ্রান্সে গিয়েছে। তার মানে আর্জেন্টিনা ব্যক্তি মেসি অনেক আমার কাছে মনে এখন আমি আর আমি বলছি আজকে মেসি তার সর্বশ্রেষ্ঠ ফুটবল উপহার দিবে, কারণ তার শেষ ম্যাচ হবে এটাই বিশ্বকাপে। না না এবার হবে কে, বয়স হয়ে গেছে তো, না গতবার শুনেছেন এবার বয়স হয়ে গেছে তো, 35 ইয়ার্স ক্রস করেছে, আর 4 বছর পরে সে খেলতে পারবে এটা আমি বিশ্বাস করি, অ্যাজ এ প্লেয়ার বিশ্বাস করি। তার সর্বস্ব দিয়ে উজাড় করে দেবে আজকে তোমার ফুটবল খেলায় এবং শেষ বেস্ট ফুটবল খেলবে আজকে। আশা রাখছি আপনার কথাই ঠিক হোক, আশা রাখছি আপনার কথাও ঠিক হোক, দুজনে একসাথে ঠিক হবে না, জানি না, তো জিতবে একজন, বিশ্বকাপ একজনের হাতেই উঠবে, সারা বিশ্ব আমি যে শুরু করেছিলাম লুসাইলের দিকে তাকিয়ে আছে, কাতার পুরো প্রস্তুত হয়ে আছে আর কাতারের দিকে সারা পৃথিবীর চোখ এবং আমাদেরও চোখ সেই দিকে, কার হাতে বিশ্বকাপ, মেসি না এমবাপ্পে, আর্জেন্টিনা নাকি ফ্রান্স, এ পর্যন্তই থাক, তারপরেরটা আমাদের সবার চোখ ওই কাতারে। শুভরাত্রি।